সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আমাদের দেশের করোনা পরিস্থিতি এখন খারাপের দিকেই যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না, কিন্তু সরকার আমাদের সব লকডাউন আস্তে আস্তে উঠাই দিচ্ছে, মার্কেটগুলো খুলে দিয়েছে, মসজিদ মন্দিরও প্রার্থনা করার জন্য খুলে দেওয়া হয়েছে। যাই হোক, মসজিদ মন্দিরে খুলে দেওয়ার দরকার আছে, কিন্তু সাবধানে সবারই করতে হবে, যেটাই করেন মার্কেটে যান, মসজিদে যান, মন্দিরে যান, দূরত্বটা বজায় রাখবেন যতটা সম্ভব। এটাই একমাত্র এখন এটা প্রতিরোধ করার যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখবেন মানুষ থেকে। যাই হোক, আজকে হলো আমরা আমাদের গতকালকে উপবাস গেছে সেই উপলক্ষে আজকে এলো একটু খিচুড়ি প্রসাদ, এটা হলো সব নিরামিষে। আপনার কালকে গেছে হইলো নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল ওদিনকে, ওই উপলক্ষে আর কি এই এটা আমরা প্রত্যেক বছরই পালন করি। তবে অনেক হিন্দু ভাই বোনেরা এটা জানেন, মানে জানি না এটা কালকে গেছে। যাই হোক, তো ইউটিউবিং বা গুগলে সার্চ দিলেও পাইতেন কবে কবে হয়। এখানে আছে হইলো খিচুড়ি, আর হলো বেগুন ভাজি, আর হলো একটু পায়েস, চিনির পায়েস। করোনা পরিস্থিতি আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আলু আছে কিছুটা, সবজি আছে আর কি, পেঁপে। খিচুড়ির কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি, কারণ চাল আছে, ডাল আছে, আবার ইয়েও থাকে, মানে সবজি টিজ দেন। গতকালকে বাজারে গেছিলাম, দেখলাম সব স্বাভাবিকভাবে চলতেছে। তবে একটা জিনিস উন্নতি হয়েছে, সেটা হলো মাস্কটা সবাই ব্যবহার করে। তবে মাস্ক ব্যবহার করে সঠিকভাবে ব্যবহার করে নাকি, নিজে একটু পরপরই খুলে মাস্ক ব্যবহার করা আসলে কঠিন। কিন্তু অনেকে আবার পারে, আমি অনেক দেখছি লোক এরকম সারাক্ষণ মাস্ক পরে থাকে। করোনা আসার আগে থেকে ওদের অভ্যাস আছে, ওরকম অভ্যাস আমাদের সবারই করতে হবে। দেখা যাক, প্রতিদিন তো খবর দেখি আর আতঙ্কিত হয়ে গেল, বাড়তেই থাকে খালি, বাড়তেই থাকে। এখন তো অনেক কিছু শিথিল করে দিছে, এখন বাড়ি কিনার সাথে আছে। এক মাসের বেশি লকডাউনে থাকার পরও কেন এটা বাড়তেছে, এখন যে মনে হইতেছে বেশিরভাগই আপনার হাসপাতাল থেকে চলে যাচ্ছে। হাসপাতালে যদি যায় সেখান থেকে ডাক্তারের হয়, ডাক্তার থেকে নার্সের হয়, নার্সের থেকে সাধারণভাবে হয়। আমাদের দেশের পিপি বা মাস্ক সবাই
প্রপারলি ইউজ করতে পারে না। অবশ্য বিদেশ অধিক ডাক্তার নার্সরা অসুস্থ হয়েছে। ডাক্তারদের সরাসরি রুগীর কাছে যাইতে হয়তো এমন ইস্যু আছে, এটা কোনো না কোনো ভুল আপনার হয়। এবার আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে সবার। আমার এবার বোনা খিচুড়ি সেই খিচুড়িটা ভালো লাগে। আর পূজাতে যে জিনিস সামনে করা হয় পূজা বলা হয় সেটা এমনি সাধারণ। এটা হলো সকালের খাবার। উপোস থাকার পরের দিন যে পালন করা হয় সেটা সকালবেলায় খুবই ফাটাফাটি খাওয়া হলো। যাই হোক, সবাই সাবধানে থাকবেন, নিজের সেফটি নিজে রাখবেন, মাস্ক গ্লাভস ইউজ করবেন যতটা সম্ভব, মানুষের কাছে যাবেন না, কাছে যাবেন মানে দূরত্ব বজায় রাখবেন, মানে 3 ফিট দূরে থাকবেন, 3 ফিট দূরে থেকে সব ধরনের লেনদেন করতে পারবেন, সমস্যা নেই। এভাবেই সাবধানে থাকা ছাড়া উপায় নেই, যেতে লকডাউন করে দিচ্ছে আস্তে আস্তে, দেখা যাক কী হয়, আমাদের ভাগ্যে কী আছে।
তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, এই কামনা করি সবসময়।